আরমুল ভাই আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা আমাদের এই অনেকগুলো প্রতিবেদন আপনার এই শোল মাছের খামার নিয়ে করেছি, তো আমাদের যে দর্শকগুলো রয়েছেন ওনারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে শোল মাছ কতদিন বয়সে পিতাক করতে হয়, এটা যদি আমাদের বন্ধুদের জানান। ধন্যবাদ। আমার সাথে আমাদের সাথে যারা আছেন এবং আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিশেষ করে আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন যে শোল মাছের পৃথক করার নিয়ম, শোল মাছ যে পৃথক করার নিয়মটা আমি বলছি, শোল মাছটা মনে করেন এরকম সাইজ হতে হবে, কমপক্ষে এরকম যে আঙুলের মতো, আনুমানিক আপনার 100 গ্রাম হবে বা 75 গ্রাম যখন হবে আমি মনে করি তখন পৃথক করলে ভালো হয়। তো এই পৃথকটা করার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে শোল মাছটা যখন আপনি ধরবেন হ্যাঁ তখন যেন আপনার শোল মাছের গায়ে কোনো আঘাত না লাগে বা কোনো দাগ না লেগে যায়, মানে মাছের যে আপনারা দেখেছেন যে আবরণ আইসটিটা আছে ওইটা যাতে কোনো প্রকার নষ্ট না হয় বা কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা খেয়াল রাখতে হবে। এবং ডাকি চাচার কাছে আমি শুনেছি হ্যাঁ, তো আপনার 1.5 থেকে 2 মাসের ভিতরে এটা পৃথক করলে এটা ভালো হবে, আর 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনার মাছের সাইজটা 200-100 গ্রামের মতো হবে। যখন আমরা পিতাক করবো এই যা এটা কীভাবে আমরা পিতাক করবো, আমরা কি পানি শেষ করে করব নাকি অন্য কোনো জিনিস ব্যবহার করে আমরা মাছ ধরে এটা পিতাক করবো? না না, আসলে শেষ করলে আপনার পানির পুকুরে পানির পরিমাণটা দেখতে হবে, পানির পরিমাণটা কেমন, মানে আপনার পানির পরিমাণটা যদি বেশি থাকে এবং আপনার কাঠা মানে কত কাঠা জমি, কত শতাংশের জমি, জমির উপরে নির্ভর করবে। আপনার পুকুরের পানি যদি গভীরতা বেশি থাকে, পুকুরের সাইজ যখন বড় হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনার অবশ্যই পানি শেষ করতে হবে। তো আমি মনে করি পানি শেষ না করে হ্যাঁ, যারা সচরাচর ছোট পুকুর নিয়ে যারা করেন আমি তাদের কথা বলছি, যারা ছোট পুকুরে করেন যেমন 1 কাঠা 2 কাঠা ওদের একটু পানি কম যখন থাকবে তখন কমে যাবে, তখন আপনার নেট আছে যে নেট নেট দিয়ে মনে করেন ছাকনা দিয়ে এরকম দুইজন থাকবে, দুজন এভাবে ছাকনা দিয়ে উঠিয়ে হ্যাঁ ওঠাবে আর কি। আর যারা মনে করেন বড় পুকুর তাদের তো পানি যখন ভর্তি থাকে তো অবশ্যই ওদের পানি শেষের প্রয়োজন আছে, পানি শেষ না করলে শোল মাছটা কিন্তু সব উঠবে না, আর যদি সব শোল মাছটা না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনি পিতক করতে পারবেন না। এই যে নেটটা দিয়ে যখন আপনি ধরার কথা বলছেন মাছ ছোট বাচ্চাগুলো, সেখানে তো অনেক সতর্কতা অবলম্বন করতে হবে না? এখানে অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে, কারণ আমরা অনেকেই যে ভুলটা করে থাকি আমরা মানে যত্ন নেই না, মাছ চাষ করতে হলে আবার অবশ্যই আপনার যত্নবান হতে হবে। আপনি যখন এটা শেষ করবে ই করবেন আপনার নেটে টান দিবেন টানা দিবেন হ্যাঁ, তখন যখন টানার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের গায়ে যাতে আঘাত না লাগে। মাছটা যখন আমরা অনেকে পুকুরে ই থাকে ওই গাছপালা থাকে পাতা থাকে সেগুলো শ্যাওলা থাকে সেগুলো মনে করেন পানিতে এরকম দুজন ধরে বা প্রয়োজনে আরও দুজন বেশি লাগুক, কিন্তু ফুল এমনটা জালটা চারিদিকে ছড়িয়ে দিয়ে তখন মনে করেন এগুলো ওই পাতা লতাগুলো উঠে এবং মাছটা খুব সতর্কর সাথে তুলতে হবে, হাত দিয়ে তুললে হবে না। যেমন মনে করেন বাজারে 10-20 টাকা দামের বাটি পাওয়া যায় যেটা হচ্ছে ঝাঁঝরির মতন ঝাঁঝরা মতনই আপনার বাটি, ওই বাটিটা কাটিয়ে এভাবে উঠাতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা দেখিয়েছি যে কীভাবে মাছগুলো উঠাতে হবে, তাহলে মাছটা আগত হবে না এবং পানিটা ঝরে যাবে, সহজে আপনি ওখানে উঠিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটা তো আপনি একটা ছোট পুকুরে বা 1 কাঠা জমির পুকুরের জন্য আপনি এটা বললেন যে কীভাবে মাছ ধরতে হয় নেট ব্যবহার করে, কিন্তু যারা বড় পুকুর তাদের বেলায় কি পানি কমাতে হবে কিনা, বা এই আমাদের দর্শকদের যদি কিছু জানা? আমি তো এটা আগে বলেছি যে আপনার পানি যদি অধিক থাকে সেক্ষেত্রে তো আপনি মাছ ই করতে পারবেন না, মানে মাছ উঠাতে পারবেন না, মাছটা যাতে পানিটা ঘোলা না হয়ে যায় ঠিক ওইভাবে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে এবং পানিতে যেমন মাছ ভাসতে থাকবে ঠিক আছে তখন আপনি উঠাবেন, আর যখন মাছের পরিমাণ বেশি হবে হ্যাঁ, যদি মাছের পরিমাণ বেশি তখন কিন্তু বড় একটা বাটি নিতে হবে বা ডালা এরকম পাওয়া যায় প্লাস্টিকের যে ডালাগুলো এরকম বড় নিতে হবে, নিয়ে একবার উঠাইতে হবে এবং দীর্ঘক্ষণ বালতির ভিতরে রাখা যাবে না, ওখান থেকে আপনার দ্রুত ওকে অন্য স্থানে হস্তান্তর করতে হবে এবং সেই জায়গাটা হস্তান্তর করার মতো উপযোগী কিনা সেটাও কিন্তু দেখতে হবে, পানিটা টেস্ট করার প্রয়োজন আছে, পানি টেস্ট করার প্রয়োজন আছে। যদি এখানে যে জায়গাটা আপনি হস্তান্তর করছেন সেখানটা অবশ্যই চারিপাশে উঁচু করতে হবে বা নেটের ব্যবস্থা তো থাকতে না না নেটের ব্যবস্থা তো অবশ্যই থাকতে হবে এবং মাছ যাতে কোনো প্রকার আক্রমণ না করে, কোনো জীবজন্তুতে বা কেউ ক্ষতিগ্রস্ত না করে এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এদিকগুলো খেয়াল রাখতে হবে। তো যারা আমাদের নতুন বন্ধুরা রয়েছেন তারা তো অবশ্যই জানেন না যে কীভাবে মাছ হস্তান্তর করতে হয়, অবশ্যই আমরা এটা জানলাম, তারপরেও আমি বলতে চাই যে নতুন যারা বন্ধু আর যারা না বুঝে অনেকেই হলো জাল দিয়ে মাছ ধরে পিতাক করার চেষ্টা করবে, তো আপনি যদি আমাদের
এই নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন? ইউনিভার্সিটির উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, এখানে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বুঝলাম যে মাছকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। যেমন জাল হোক আর ই হোক, মানে জাল হোক যেটা আর নেট দিয়ে হোক, মাছকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না, মানে যে কোনো কায়দায় করতে হবে। তা আমি যতটুকু মনে করতেছি, ধারণা করতেছি, আমার যেহেতু ছোটো পুকুর, যাদেরকে ছোটো পুকুর আছে তারা যেন অবশ্যই নেট দিয়ে এটা মাছগুলো উঠিয়ে নেয়, আর যাদের বড়ো পুকুর নেট দিয়ে ওঠানোর পরিবেশ নেই, হ্যাঁ অনেক বড়ো পুকুর, সেক্ষেত্রে তারা জাল দিয়ে উঠিয়ে নেবে। তবে খেয়াল রাখতে হবে মাছের জন্য আঘাত না লাগে। মাছগুলো যখন আমি উঠাবো, আমি আরেকটু বলতে চাই যে মাছগুলো যখন আমি উঠাবো, উঠানোর পরে ওটা কি একটা পানির পাত্রের মধ্যে রাখতে হবে নাকি শুকনো পানির জায়গায় রাখলে কোনো সমস্যা হবে না? যদি আপনাদের অধিক মাছ থাকে সেক্ষেত্রে আপনার ব্যারেল থাকতে হবে, বা প্লাস্টিকের যে বড়োগুলো পানির ড্রাম দেখেছেন, যে বড়ো বড়ো যে তেলের ড্রামগুলো, ওরকম আপনি কেটে নিতে পারেন। হ্যাঁ, কেটে নিয়ে তেলের ড্রাম কেটে নিয়ে আবার ওর ভিতরে ওটা পরিষ্কার করে, ওর ভিতরে জাল যদি বেশি, মাছের সংখ্যা বেশি হয়, তখন আপনি জাল এরকম একটা একটা করে ছাড়াবেন। হ্যাঁ, ছাড়ানোর পরে ওখানে মাছগুলো ওখানে থাকবে, ওখান থেকে কোনো রকমের আশ যাতে না পায়, কোনো কষ্ট না পায়, ওখান থেকে উঠিয়ে আর এক বালতি হস্তান্তর করে ওখান থেকে মেন যে জায়গায় হস্তান্তর করার পরে ওখানে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাংবাদিক আরিফুল ইসলাম ভাইয়ের সাথে। আমাদের একজন বন্ধু অবশ্যই এই প্রতিবেদন থেকে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে খুব সতর্কতার মাধ্যম দিয়ে আমরা মাছটাকে নেট জাল অথবা খাওলা জাল দেওয়া করতে হয়,